ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. খোদার কসম করে বলে, কসম খোদার কসম করে বলা যাবে? সুনান তিরমিজি হাদিস নাম্বার 535, মানে হালাফা বি গায়রিল্লাহ ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম কাটে, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি নাম আছে, এই নামের বদলে কেউ যদি খোদা বলে ডাকে বা কসম কাটে, এটা এক ধরনের শিরকের পর্যায়ে পৌঁছে যাবে, কিনা আল্লাহ কোনো নাম খোদা নেই। সূরা আরাফ 180 আল্লাহ বলেছেন যে আল্লাহর নাম নিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেগুলো আছে সেগুলোই প্রমাণিত, সেগুলো দিয়ে আপনাকে কসম কাটতে হবে। এ ব্যতীত যদি কোনো কিছু কসম কাটেন সেটা গ্রহণযোগ্য নয়। তবে এটা কসম কাটতে পারেন যে কাবার রবের কসম, কাবার রবের কসম, কাবার রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বিশেষভাবে কসম, যেটা হাদিসে বলেন যে ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, যে সেই সত্তার কসম যারাতে মুহাম্মদের প্রাণ আছে। মিশকাত হাদিস নাম্বার 194 সুনান দারিমি হাদিস নাম্বার 435 আল্লাহ রাসূল এই কসম কাটতেন। আর অনেক বর্ণনা আছে যে কাবার রবের কসম, মানে কাবার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরোক্ষভাবে কাটতে পারেন অথবা আল্লাহ সিফাতের নাম নিয়ে আপনি কসম কাটতে পারেন, আল্লাহ কসম নিয়ে কাটতে পারেন, পৃথিবীর কোনো জিনিসের নাম নিয়ে কসম কাটা যাবে না। আসলে যদি স্পষ্ট হয়েছে, نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع يجري.